নমস্কার আজকের যে লেসনটা শিখাবো আমি আপনাদেরকে এটা হচ্ছে স্কেলের মধ্যে আমরা কিভাবে কর্ড প্র্যাকটিস করব আর স্কেলের ভিডিও তো দেওয়াই আছে অলরেডি এগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ তো আমরা আজকে যে স্কেলের মধ্যে কর্ডগুলো প্র্যাকটিস করব এটা সি মেজর স্কেলের উপর আমরা কর্ডগুলো প্র্যাকটিস করব ওকে তো আরেকটা কথা হচ্ছে কর্ড প্র্যাকটিস করতে গেলে কিন্তু আপনারা কর্ড সম্বন্ধে একটু জানতে হবে কিন্তু ওকে তো আপনারা যাদের কাছে আপনারা গিটার শিখেন তাদের কাছ থেকে একটু জেনে নেবেন তবে গুগলে তো আপনারা অনেক কর্ড তো পাবেনই তবে হ্যাঁ কর্ড কি কি কর্ডের মধ্যে আপনার কি কি স্বর লাগে কি কি নোট লাগে এগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা যে কোনো কর্ড আপনারা বের করতে পারবেন ওকে যেরকম মেজর কর্ডের মধ্যে কি ধরনের নোট লাগে মাইনর কর্ডের মধ্যে কি ধরনের নোট লাগে ডিমিনিশড কর্ডের মধ্যে কি ধরনের নোট লাগে সেভেন কর্ডের মধ্যে কি ধরনের নোট লাগে এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনারা এনি কর্ড আপনারা বের করতে পারবেন না হলে কিন্তু বের করতে পারবেন না আপনার শুধু গুগল দেখবেন দেখে দেখে আপনারা মুখস্থ করে কর্ড বাজাবেন তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন না তো কর্ড শিখতে গেলে আপনাদের নোটগুলো জানতে হবে কি ধরনের নোট লাগে এই দুই মধ্যে মেজর কর্ডে কি ধরনের নোট লাগে মাইনর কর্ডে কি ধরনের নোট লাগে ওকে তো স্কেল নিয়ে কিন্তু আজকে কোনো কথা বলবো না শুধু অলরেডি কর্ড নিয়ে কথা বলবো আমরা কিভাবে প্র্যাকটিস করবো ওকে আমরা যে সি মেজর স্কেলে আজকে কর্ড প্র্যাকটিস করবো তো আমাদের যে সি মেজর স্কেলে যে সা রে গা মা পা ধা নি থাকবে সা রে গা মা পা ধা নি সা থাকবে এই শর্টটির মধ্যে আমরা কর্ড বসাবো কর্ড বসিয়ে তারপর আমরা চেঞ্জ করে করে দেখাবো কর্ড কিভাবে চেঞ্জ করতে হবে এগুলো আমি আজকে দেখাবো আপনাদেরকে ওকে তো আমি প্রথমে বলছি আপনাদের মেজর কর্ডে কি ধরনের নোট লাগে দেখুন পৃথিবীর যত মেজর কর্ড আছে এটা সি মেজর কর্ড হোক আর ডি মেজর কর্ড হোক আর বি মেজর কর্ড হোক যে কোনো মেজর কর্ডে হোক প্রথম যে স্কেলে আপনি কর্ড ধরবেন ওই স্কেলে সা থাকতে হবে তারপরে গা থাকতে হবে শুদ্ধ গা তারপরে হবে পা এই তিনটা নোট থাকতে হবে সা গা পা ওকে এই তিনটা নোট দিয়ে হবে মেজর কর্ড ওকে এটা এ মেজর হোক সি মেজর হোক ডি মেজর হোক বি মেজর হোক এটা এনি যত মেজর কর্ড আছে সব মেজর কর্ডের মধ্যে থাকবে সা গা পা এই তিনটা নোট দিয়ে হবে সা গা পা নোট দিয়ে হবে মেজর কর্ড ওকে যেরকম মনে করেন সি মেজর কর্ড আমরা যদি ধরি এদের সি মেজর কর্ড এই যে সি মেজর কর্ড আছে আমরা সি মেজর কর্ডের আর স্কেল গুলো কিন্তু আপনারা শিখে নেবেন হ্যাঁ দেখে নেবেন তাহলে কি কি নোট লাগে দেখুন না দেখবে এটা হচ্ছে আমাদের পা গা মা পা এটা হচ্ছে সা সি এর সা এটা হলো পা এটা হচ্ছে গা সি এর গা এটা হচ্ছে সি এর পা এটা হচ্ছে আবার সি এর সা আর এক নম্বর স্ট্রিং হচ্ছে সি এর গা তাহলে সা পা গা লাগলো মেজর কর্ড এবার হচ্ছে মাইনর কর্ড এবার মাইনর কর্ডে পৃথিবীতে যত মাইনর কর্ড আছে এটা ডি মাইনর হোক সি মাইনর হোক বি মাইনর হোক এ মাইনর হোক যত মাইনর কর্ড আছে তিনটা নোট লাগবে একটা সা যে স্কেলে আপনি বাজাবেন ওই স্কেলে সা থাকতে হবে তারপরে কোমল গা তারপরে থাকতে হবে পা সা গা পা তাহলে হবে মাইনর কর্ড যেরকম মনে করুন এই সি মেজর স্কেলের মধ্যে যে আমরা কর্ড প্র্যাকটিস করবো তার মধ্যে থাকবে ধরুন ডি মাইনর কর্ড যে ডি মাইনর কর্ডটা দেখুন কিভাবে কি কি নোট লাগবে দেখুন এটা গা লাগলো এটা পা লাগলো এটা সা লাগলো এটা গা লাগলো তো সাগা পা লাগলো আপনি যতবারই সাগা পা লাগুক না যতটুকু জায়গাতে লাগুক আপনি লাগাতে পারবেন আপনি কোনো অসুবিধা হবে না এটা হ্যাঁ কিন্তু এই তিনটার বাইরে কিন্তু কোনো নোট লাগাতে পারবেন না সাগা পাই থাকতো তাহলে মানান মাইনর কর্ড হয়ে গেল এবার হলো সেভেন্থ কর্ড এটা জি সেভেন্থ হোক আর বি সেভেন্থ হোক আর এ সেভেন্থ হোক সেভেন্থ কর্ডে কি নোট লাগে চারটা নোট লাগে একটা হচ্ছে সা যে স্কেলে বাজাবেন ওই স্কেলের সা তো থাকতে হবে সা গা তারপরে পা তারপর থাকতে হবে কুমলনি যেটা মাইনরও থাকবে কুমলনিটা ওকে তাহলে আমি দেখাচ্ছি দেখুন জি সেভেন কর্ড থাকবে এই আমাদের স্কেলটা যে আজকে শিখাবো স্কেলটা আমাদের জি সেভেন কর্ড থাকবে এই জি সেভেন এটা যে কোনো জি সেভেন হোক আর ডি সেভেন হোক বি সেভেন হোক এই নোটই থাকবে দেখবেন সা এলো গা এলো পা এলো সা এলো গা আর এই হচ্ছে কুমলনি এটা যদি জি এর সা হয় তাহলে এটা শুদ্ধ নি হবে এটা কুমলনি হবে ঠিক আছে সা গা পা নি এই যে সা গা পা সা গা নি আপনি যতবার এলাও কি আপনি যত ডিস্টিংয়ে আপনি আঙ্গুল ডিলা দেন না কেন এই সাগা পানি সাগা পানি লাগতে হবে হ্যাঁ তাহলেই দেখবেন মেজর কর্ড হয়ে যাবে সাগা পানি হয়ে গেল মেজর জি সেভেন কর্ড ওকে তারপরে হবে ডিমিনিশড কর্ড আমাদের স্কেলটার মধ্যে ডিমিনিশড কর্ড লাগবে তো ডিমিনিশড কর্ডের একটা সুন্দর একটা লজিক আছে আমি বলছি আমার মনে হয় না আমার আমার মতন ইউটিউবে কখনো এই এই লজিকটা নিয়ে কথা বলছে কেউ আমার মনে হয় আপনি যদি ডিমিনিশড কর্ডটা ধরেন এই যে আজকে আমাদের স্কেলটার মধ্যে থাকবে বি ডিমিনিশড কর্ড তো বি ডিমিনিশড যত ডিমিনিশড কর্ড আছে পৃথিবীতে এটা বি ডিমিনিশড হোক আর সি ডিমিনিশড হোক ডি ডিমিনিশড হোক
চারটা কর্ড নোট থাকবে একটা থাকবে যে যে স্কেলটা ধরবে ওই স্কেলের সা থাকবে তারপর কোমল গা থাকবে যেটা মাইনরের কোমল গা তারপর থাকবে পরিমা তারপর থাকবে শুদ্ধরা আর পরিমাটা কি পরিমা হচ্ছে আপনার মা যে কোন জায়গাতে আপনি মা ধরবেন যে শুদ্ধ মা থাকবে তারপরে ফ্ল্যাটটা হবে পরিমা যেরকম মনে করেন আপনি এটা মা ধরলেন এই ফ্ল্যাটটা হবে পরিমা তারপরেটা হবে পা এবার যদি মনে করেন পা ধরেন এটা তাহলে সামনের ফ্ল্যাটটা হবে আপনার পরিমা ওকে তাহলে শুদ্ধ মা পরের ফ্ল্যাটটা হবে পরিমা আর পা ধরলে পায়ের সামনের ফ্ল্যাটটা হবে পরিমা যে কোন জায়গাতে এটাতে পা ধরলেন তাহলে এটা পরিমা হবে এটাতে মা ধরলেন এটা পরিমা হবে ঠিক আছে তাহলে আমি বলছি যেমন এ এ আমাদের স্কেলটাতে যে স্কেলটা আছে সেটা স্কেলটাতে থাকবে বি ডিমিনিশড কর্ড তো একটা ডিমিনিশ এখানে এখানে চারটা আঙ্গুলের চারটা স্কেলের ডিমিনিশ কিন্তু আছে এটা নিয়ে মনে হয় না কোনো ইউটিউবে আপনি কোনো ভিডিও পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কর্ডটাতে আপনি চারটা ডিমিনিশ কর্ড পাবেন চারটা স্কেলে চারটা ডিমিনিশ পাবেন যেরকম দেখুন আমরা বি ডিমিনিশ ধরলাম এদের বি ডিমিনিশ এটা কি লাগে এটা হচ্ছে মা এটা হচ্ছে সা এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে বিয়ের মা মানে পরিমা এটা হচ্ছে আপনার বিয়ের সা ওকে এটা হচ্ছে বিয়ের গা এটা হচ্ছে আপনার বিয়ের ধা সা গা মা ধা তাহলে কি কি লাগলো এলো পরিমা লাগলো এলো সা লাগলো এলো কোমল গা লাগলো এলো শুদ্ধ ধা লাগলো তাহলে সা কোমল গা পরিমা শুদ্ধ ধা লাগলো ডিমিনিশ কোড এই নোট লাগবে কিন্তু পৃথিবীতে যত ডিমিনিশ কোড আছে তাহলে এখানে দেখুন চারটা ডিমিনিশ কোড আপনি বলতে পারবেন বলতে একটা হচ্ছে এফ ডিমিনিশ কোড একটা ডায়াগ্রামে চারটা ডিমিনিশ কোড থাকবে দেখুন চারটা ডিমিনিশ কোড বলতে পারবেন এটা আপনি এফ ডিমিনিশ বলতে পারবেন এটাকে আপনি ডি ডিমিনিশ বলতে পারবেন এটাকে আপনি বি ডিমিনিশ বলতে পারবেন এটাকে আপনি জি শার্প ডিমিনিশ বলতে পারবেন বলতে এস এফ ফ্ল্যাট ডিমিনিশ বলতে জি শার্প ডিমিনিশ ওকে তাহলে চারটা ডিমিনিশ একটা শেপে লাগে এই চারটা আঙ্গুলে চারটা ডিমিনিশ কোড বলতে পারবেন চারটা স্কেলের কোড আপনি বলতে পারবেন ঠিক আছে তো আমরা লাগবে বি ডিমিনিশ কোড তো বি তো ডিমিনিশ ধরে রাখুন ওকে তাহলে এবার আমি প্রথমে আমি দেখাচ্ছি হ্যাঁ সাত সি এর সার মধ্যে কোন কোডটা লাগবে রেয়ার মধ্যে কোন কোডটা লাগবে এটা আমি এখন বলে দিচ্ছি আপনাকে দেখুন সি এর সা তো সার মধ্যে থাকবে সি মেজর কোড আর কোড ধরতে গেলে কিন্তু একদম পরিষ্কার বাজাতে হবে G7 কোড আপনি এখানে ধরতে পারেন ইচ্ছে করলে আপনি এখানে ধরতে পারেন এগুলো আপনারা বের করবেন হ্যাঁ আমি যে লজিকটা বলছি এখন এই লজিকে লজিকে আপনারা বের করবেন আপনারা হ্যাঁ তো এই G7 কোড পাতে ধাতে হবে এ মাইনর কোড এই জয় মাইনর নিতে হবে বি ডিমিনিশড এই হলো বি ডিমিনিশড কোড আর সাথে আবার সাথে হবে সি এই হলো সি কোড তাহলে কোড গুলো আমরা কিভাবে চেঞ্জ করবো দেখো এভাবে চেঞ্জ করতে হবে আর কোড গুলার চেঞ্জ কিন্তু এরকম ভাবে করতে হবে যেরকম সা রে দেরি করে কিন্তু চেঞ্জ করতে পারবে না সবটি পায়ের তাড়াতাড়ি করতে হবে সা রে গা এরকম ভাবে করলে কিন্তু হবে না যে সা অনেকক্ষণ পরে আবার ধরে এসে প্র্যাকটিস করে রে আবার অনেকক্ষণ পরে ধরে গা এরকম হবে না কিন্তু সবটি পায়ের তাল দিয়ে ওকে তাহলে আমি আবার কোয়ার্ড গুলো চেঞ্জ করে দেখাবো একটা একটা অলংকার দিয়ে যেরকম মনে করো অলংকারটা হবে সা রে গা মা হ্যাঁ আচ্ছা তাহলে অলংকারটা হবে এরকম তাহলে সা রে গা মা মাতে এফ তাহলে এফ কোড দেবো আমরা তারপর হবে রে গা মা পা তাহলে পাতে জি সেভেন কোড থাকবে ওকে তাহলে গা মা পা ধা ধাতে থাকবে এম আইনো
তারপর হবে মা পা ধা মা পা ধা নি নিতে থাকবে আমাদের বি ডিমিনিশড তারপর হবে পা ধা নি সা সাথে আবার সি মেজর ওকে তাহলে এবার আমি কোডটা চেঞ্জ করে দেখাবো আচ্ছা কোডটা চেঞ্জ করতে গেলে একটা আমরা 3/4 এর একটা রিদম নিয়ে নিব রিদমটা একদম সহজ এরকম হবে একদম ডাউন 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 বেসে একবার বেস মানে 6/5/4 অফ দি স্ট্রিং বেস আর ট্রেবল হলো 1/2/3 তাহলে বেসে একবার আর ট্রেবলে দুইবার ডাউন ডাউন একবার ডাউন দিয়ে মিউট আবার ডাউন দিয়ে মিউট করতে হবে না এখন ডাউন দিয়ে মিউট আবার ডাউন দিয়ে মিউট এরকম দেন বেস ট্রেবল ট্রেবল বেস ট্রেবল চেঞ্জ করে দেখ হ্যাঁ 1 2 3 1 2 3 সা রে গা সা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা ধা মা পা ধা মা পা ধা নি এগুলি ভাবে আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করেন আর আস্তে আস্তে এখন পরের ভিডিও থাকবে স্কেলের মধ্যে কিভাবে কর্ড প্র্যাকটিস করব আর এগুলি প্র্যাকটিস করার সময় কিন্তু একদম মানে একদম একটা আপনার কি ধরনের গান মানে একদম সফট একটা গান একদম সহজ একটা গান একটা নিয়ে নেবেন একদম সহজ একটা গান বা সহজ একটা অলংকার নিয়ে নিয়ে এগুলি প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন কর্ডগুলি অটোমেটিক চেঞ্জ করতে পারবেন যেরকম যদি এটা দেরি করে প্র্যাকটিস চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে না তাহলে তাল তাল কেটে যাবে এরকম যদি হয় সা রে গা মা দেরি হবে না এটা মা তো চলে গেছে তাহলে কর দিতে পারবে না তাহলে দেরি হয়ে যাবে তাহলে এইগুলো কিন্তু একদম পায়ের তাল দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে সা রে গা মা রে গা মা রে গা মা পা অটোমেটিক গান তো হবে একটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার।